कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। আপনি দুয়ে বুঝছেন কেন? এটাই এইটাই তো বলছিলাম যে আমার মাইক নাই। বলবেন না আপনি, আশ্চর্য না ব্যাপারটা। সারপ্রাইজ দিবেন আপনি প্রতিদিন আইসা এক এক সময় এক মাইকে বইসা। ক্যামেরা বসানো এক জায়গায়, মাইক দিবা আরেকটা। ওকে, যাই হোক, লাইভ কি শুরু হয়েছে? হ্যাঁ বাবা, এইগুলো আমার বেশি কোনো ঝগড়া করা যাবে না। যাই হোক, না সেটা ঝগড়া না, যেটা আমি সবাইকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে আফটার এন্টারিং শো, আমাদের যখন শোয়ে ঢুকে যাই আমরা, তখন কাউকে চিনি না। হু আর ইউ? ইউ আর দা বস অফ দিস, বস অফ দিস স্টুডিও, ইউ আর দা যে হোক ভাই, যে হোক, আপনারা আমার মুখ থেকে মাইক কেড়ে নিতে পারবেন কিন্তু কথা থামবে না আমার। আমরা অমায়িক মানুষ, অমায়িক মানুষ, অস্থির, একের ক সমস্যা হলো মশা অনেক। হ্যাঁ এই এগুলো বলে না, না বলে না তো, ভিডিও তো দেখছে তো মারছি। কিসের মধ্যে কি রে ভাই? সেটা লোকে আমি নতুন একটা স্প্রে আবিষ্কার করছি মশা মারার জন্য। আচ্ছা, খুবই উপকার, ছোট করে নিয়ে আসতে ভাই, উপক্রাই দরক্রাই মানে দরকারি কারি সব আবাদ দিয়ে দিবেন, এবং সবচেয়ে যে ক্ষতিকারক কারি সেটা কি বলেন? টিটকারি। আচ্ছা, ডোন্ট টিটকারি উইথ আস, নট অনলি আস, পিচকারিও হয়তো, কিন্তু ছোটবেলায়, বিশেষ করে লেডিস, ছোটবেলায় খেলছিস কি পিচকারি? পিচকারি, হ্যাঁ, পানি ঢুকে পুষ্কর মারা, এটা তো এখনো খেলে যে যখন হোলি হয় পিচকারি মারে, বললাম পিচকারি যে তুমি মুঝে মারি ওটা আর কি। এটা ব্যাপক সাড়া দিবে। ট্রাম্প আমাকে ফোন দিছে অলরেডি, দুই বোতল অর্ডার করছে, বলছে টেস্ট নিবে। সেটা হচ্ছে এটাতে স্প্রে মারলে মশা মরে না। তো কি লাভ হচ্ছে তাহলে? এটা স্প্রে মারলে মশা রোমান্টিক হয়ে যায়। আচ্ছা, প্রচুর রোমান্টিক হয়ে যায়। আচ্ছা, স্প্রেটা নাকে যাওয়ার সাথে সাথে তার ভিতরে হরমোন গিরগির 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 করে, গিরগির করে, তার যে আরেকটা হরমোন ওটা আরো যেন গিরগির 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 করে। তখন একটা মেয়ে মশা গিরগির করে ছেলে মশাকে খোঁজে, আর একটা ছেলে মশা গিরগির করে মেয়ে মশাকে খোঁজে, খুঁজতে খুঁজতে দুজন একসাথে হয়ে যায়, কাছাকাছি কাছাকাছি, দুজনে রোমান্টিক গান গায়, পাশাপাশি দুজনে একসাথে নাচানাচি করে। ঠিক তখনই আপনি এক থাপ্পড় দিয়ে দুইটা মশা একসাথে, দুই মশা একসঙ্গে মারা যাবে। আচ্ছা, এই তাহলে হচ্ছে এই স্প্রের বিশেষত্ব। আর এটা আপনি মনে করেন যে দুষ্ট মশা পান আপনি, যার চরিত্র ঘাটতি আছে, দুই একবার জেলও ঘাটছে, এরকম মশা যদি পান তাহলে তো সে তো মনে করেন এক মেয়ের পিছনে চার পাঁচটা ছেলে মশা ঘুরবে। মনে করেন যে ওর মনে করেন যে রোমান্টিকতা এমন বেড়ে গেছে যে সে একটা মেয়ে মশা দেখে আট দশটা ছেলে মশা এসে ওকে ঘিরে ধরলো, তখন আপনি এক থাপড়ে দশটা মশা মারতে পারবেন, মারতে পারবেন। প্যাকেজ ভাই, গ্যারান্টি আছে আমার এই স্প্রেতে। তাহলে ওই যে গাধায় পানি খায় ঘোলা করে একটা কথা আছে না, যেই মশা মারতেই হবে সেটাকে স্প্রে দিয়ে না মেরে, স্প্রে দিয়ে রোমান্টিক করে ওই মশা, ওই মশার সাথে একটা রিলেশন করিয়ে তারপরে দুইটাকে এক করে মারা, গাধার শামিল মোটেও গাধার। এটা এরকম বুঝবে না মানুষজন, আপনি যখন অর্ডিনারি যেসব স্প্রে গুলো আপনি ইউজ করতেছেন, যখন আমি অর্ডিনারি স্প্রে করে মারলেন, ঠিক আছে, কি হয়, মশা এলো পাথরে দৌড়াদৌড়ি করে, তাদের ভিতরে রোমান্টিকতা নাই, এটা নির্মম মৃত্যু হয়, তাদের নির্মম মৃত্যু, একটা নির্মম মৃত্যু থেকে তাদের মধ্যে ভালোবাসা, একটা শেষ তাদের যে একটা আলিঙ্গন, তাদের যে একটা ধন্যবাদ তারা একে অপরকে করলো, করলো, তারপরে সেই ধন্যবাদ করতে করতে মৃত্যু। আপনি বুঝেন মশা কি বলে জানেন তখন মরে? একটা পাপ কাজ করতে করতে মৃত্যু হইতেছে, কোনো পাপ, ভালোবাসা কোনো পাপ হয় না। মশা এই মৃত্যু পা কি বলে, কি বলে, ক্যা মত থা ইয়ার, ওরে ক্যা মত থা,
तुमको बाहों में लेके मुझे मैं मरना चाहता था, वो आज पूरी हो गई है बोल्टू के लिए। पूरी बोल्टू तू सी ग्रेट हो, हमारा गर्लफ्रेंड कबूल करो। কেমন মৃত্যু চাস? আমি কুত্তার মতো বলে তো বন্ধু বলতেছে যে আমি আমার দাদুর মতো শান্তির মৃত্যু চাই। শান্তির মৃত্যু কেমনে? দাদু ঘুমের মধ্যে মৃত্যুবরণ করছে। ওরে বাপ, নসিব আলোকে মিলতেই হ্যায়, ঘুমের মধ্যে মৃত্যুবরণ করছে। তো তোরা কেমনে জানলি? আমরা জানছি অনেক পরে, অ্যাক্সিডেন্টের অনেক পরে। ঘুমের মধ্যে মৃত্যু, অ্যাক্সিডেন্ট হলো কেমনে? কয় উনি গাড়ি চালাইতে চালাইতে ঘুমিয়ে পড়ছিল। এরকম মৃত্যু তো সবার জীবনে ঘটে না, মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে, এখনো চলে আসতে পারে, এখনো চলে আসতে পারে। বাই দ্য ওয়ে আমাদের গেট বন্ধ। আপনার মনে করেন যে বলছে যে ভূত, ভূত কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। আপনি বাসায় ঘুমাইতেছেন, হঠাৎ করে ভূত এসে বলল চলে আসলো। হ্যাঁ, আপনি একটা কাজ করতেছেন রাতের বেলা, ভূত চলে আসলো, দরজা খোলা গেল। তার জন্য আমি একটা ফর্মুলা আবিষ্কার করছি। আমার ফর্মুলা যদি আপনি কখনো পছন্দ হয় না, এটাও হবে না, কিন্তু দিস ইজ কার্যকরী, কার্যকরী। আমি নিজে মানে অ্যাপ্লাই করে ফল পেয়েছি। আচ্ছা, কাজটা কি? আপনি যদি দেখেন যে প্রতিদিন আপনার বাসায় ভূত আসছে, আপনি মানে টের পাচ্ছেন যে Someone is there. কেউ আসছে আমার ঘরে রাত হলেই, জাস্ট ডু ওয়ান থিং। কি? জীবনে পোস্টার লাগাইছেন? হ্যাঁ। আপনি কইতে লাগছেন? আমি করেনি তো, আমি লাগাইছি যে পড়াতে চাই পোস্টার লাগাইছি। আচ্ছা, না আমিও লাগাইছি। আপনি লাগাইছেন? না, পড়াইতে চাই পোস্টার না, মানে এমনি হচ্ছে পোস্টার, দেয়ালে পোস্টার লাগাইছেন, দেয়ালে পোস্টার লাগাইছেন। তাহলে আপনার অভিজ্ঞতা আছে। জাস্ট ডু ওয়ান থিং, আপনি নিজের কম্পিউটারে টাইপ করবেন যে প্লিজ নো এন্ট্রি উইদাউট পারমিশন। এটা লিখে বাড়ির তিন চার জানলায় যেখানে এন্ট্রি এন্ট্রি গুলো আছে দিবেন, যদি শিক্ষিত ভূত হয় জীবন ঢুকবে না। হ্যাঁ, আমি শিওর দুইজন নক করছে যে মাত্র 2000 টাকা খরচ করে 1,00,000 টাকা উপার্জন করতে চান। এটা হচ্ছে একটা পত্রিকার নিচে ছোট্ট করে একটি কলাম। আচ্ছা, তাহলে এই নাম্বারে 500 টাকা ইয়ে করে মানে টাকা সেন্ড করে এই নাম্বারে কল করুন। ওকে, ছোট্ট একটা কলাম সেখানে লেখা যায় মাত্র 2000 টাকা ইনভেস্ট করে 1,00,000 টাকা ইনকাম করতে চান। মানে তাহলে 1000 টাকা ইনভেস্ট এন্ড মিলিয়ন কামস, 1,00,000তে মিলিয়ন হয় হোক আমার জন্য তো হয়। মানে হ্যাঁ, 2000 টাকা ইনভেস্ট করে 1,00,000 টাকা ইনকাম করুন, এই নম্বরে 500 টাকা বিকাশ হতে হবে। এই ওয়ার্ডটা অ্যাভয়েড করার জন্যই বলতেছিলাম, এই নম্বরে 500 টাকা সেন্ড করে তারপরে কল করুন। যে একজন কল করছে, তো অনেকজনই তো টাকা পাঠাইছে, তারপরে প্রত্যেকেই কল করবে। 500 টাকা পাঠাইছো, তুমি এখন কল করবে না যে ভাই আমার টাকাটাকে গেছে? বলছে জি অবশ্যই, আপনার টাকাটা আমরা কনফার্ম করেছি, আপনার টাকা এসে পৌঁছেছে এই নাম্বার থেকে। তো ভাই এবার বলেন বিজনেসের আইডিয়াটা কি? বলছে আইডিয়া পান নাই এখনো, এই যে আমি যেটা করলাম এটাই। আপনিও শুরু করে একটা বিজ্ঞাপন দেন, দিয়া সবাই 500 টাকা করে নেন। মিয়া বলো, এখনো আইডিয়া খুঁজতেছেন? আইডিয়া পৌঁছে গেছে, আপনি খুঁজে পাইতেছেন না, আইডিয়াটা পাইছেন। ভেরি ট্রিকি, এটা কিন্তু ভেরি গুড যে ইনভেস্ট করে টাকাটা ইনকাম করা, এটা কিন্তু ভেরি অনেক পুরনো প্রথা। এক লোক পত্রিকায় বিজ্ঞাপন, মাইক্রোফোনের সামনে আসো আর একটু, এক খেয়াল আই মিটার, ওইটা অন্যরকম দেখাবে, তখন 3 ফিট দূরত্বে থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, এক লোক পত্রিকায় বিজ্ঞাপন দিছে, হ্যাঁ, যে আমার একটি পাত্রী চাই, পাত্রী চাই, দেখতে সুন্দর হইতে হবে, অসাধারণ লুকিংস, উইথ গুড রেজুলেশন HD 4K। আচ্ছা, অ্যান্ড তার স্পেসিফিকেশন হতে হবে মিনিমাম মানে গরিলা গ্লাস টাইপের, স্ক্র্যাচ প্রুফ, মানে স্ক্র্যাচ প্রুফ গার্লফ্রেন্ড, এরকম অনেক স্পেসিফিকেশন দিছে। বলছে বিবাহিত হলেও সমস্যা নেই, পয়েন্ট টু বি নোটেড, বিবাহিত হলেও সমস্যা নেই। এই ওয়ার্ডটা শোনার পর মোটামুটি পরের দিন ও দেড় থেকে 2,00,000, সরি থেকে 2 মিলিয়ন, মিলিয়ন নিজে কথা বলি না, মিলিয়ন রিকোয়েস্ট পাইছে। হ্যাঁ ভাই, আমার বোর্ডে নিয়ে যা ভাই, আমারটা লই যা ভাই, আমারটা লই যা, জামালে থেকে উদ্ধার কর, আমারটা নিলে শালি ফ্রি ভাই। ওসে যে দোস, এই তোরে একটা কথা জিজ্ঞেস করি। ওসে হ্যাঁ বল। ওসে যে কখনো অন্যের ভুলের শাস্তি তুই পাইছিস এমন কখনো হইছে?
সে মানে বুঝি নাই কথাটা আরেকবার বল মানে এমন কি কখনো হইছে যে অন্যের ভুল অন্য জনের শাস্তি পাইছিস তুই হ্যাঁ হয়েছে তো বলছে কি কি ঘটনাটা কি যে ওই তো আমার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড আমারে ব্লক করে দিছে এটা কিন্তু ভাই সিরিয়াসলি হয় মনে করেন আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে হ্যাঁ আপনার ফেসবুক অ্যাড আছে আপনার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে আপনার অ্যাড আছে এখন ওদের দুজনের ঝামেলা ঝগড়া আসবে তোর ইনবক্সে এবার তাদের যখন ব্রেকআপ হবে আপনি ব্লক আরে শালা দুজনের জীবন কাহিনী কেমনে মিলে গেল এটা আসলে দুজনের জীবন কাহিনী না প্রত্যেকটা মেয়ের স্বভাব তারা করে কি এক সঙ্গে সমস্ত স্মৃতি ধামা চাপা বয়ফ্রেন্ডের সঙ্গে চিপকা চিপকি করে ছবি তুলল না আবার বলছি বয়ফ্রেন্ডের সঙ্গে চিপকা চিপকি করে ছবি তুলল না ব্রেকআপের পরে ক্রপ করতে সমস্যা হইব একটু নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবা কিন্তু যে করোনাকালীন সময় কেউ যদি ছবি তুলে থাকে ইজিলি ক্রপ করতে পারবো অন্ধর হাতে দিল ক্রপ করে দিবে জাস্টিন বিবার বসায়ও দিতে পারবে হ্যাঁ মাঝখানে বয়ে যাবে আপনি মনে করেন যে হাতে দেওয়া চোখ বন্ধ করে কবেন যে ছিললাম দেখবেন মাঝে মাঝে অর্ধ হয়ে গেছে যাই হোক গা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু এটা কিন্তু থাকা লাগে থাকা লাগে না বিয়ের পরেও লাগে সত্যি কথা সব সময় বলতো বলতে হয় না হ্যাঁ বিয়ের পর গার্লফ্রেন্ড অবশ্যই থাকা লাগে অবশ্যই থাকা লাগে আচ্ছা তাহলে আপনি বুঝবেন না আপনি রাইট ট্র্যাকে আছেন নাকি রং ট্র্যাকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি না সত্যি বলছি আমি তোমাকে বলছি না আমি জাস্ট ফর ফান আচ্ছা এইবার আমাদের 100 এসএমএস আসতে চলেছে যে বল্টু ভাইয়া তুমি কাকে বলছো না কাকে বলছো না আমি কিছু জানি আমি বলি নাই কিছু না শ্রী আমি তোমাকে বলতেছি না হ্যাঁ বিশ্বাস করো না তোমাকে বলতেছি আচ্ছা পূজা আমি তোমাকে বলি নাই যে যে আমাকে বলছো তাদেরকে বলিনি আজকে ধরা খাইয়ে গেলাম নাকি দুইটা নাম তো বলেই দিলাম ওরা এসএমএস করবে এবার যেখানে যে জোকটা বলতে চাইছিলি কি জানো কি জানি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি জানি বলতেছিলাম হঠাৎ করে আপনি যে আমারটা ভয় ঢুকাই দিয়েছেন না জোকটা বেরিয়ে গেছে এটাই হলো কি জীবন জীবন জোকটা কই জোক জীবন শুনতে চাই না জোকটা বলো জোকটা কেমন এটাই বলতে চাই এটাই হলো জীবন যখন আপনি ভয় ঢুকাই দিবেন জীবনে কমেডি শেষ হয়ে যায় কমেডি যে কোন দিক দিয়ে বেরো যায় তখন আপনি কমেডি হাতড়া পাবেন না এই যে আপনার ভয় ঢুকে ভিতর থেকে মানে গার্লফ্রেন্ড নতুন একটা সিম কিনছে এবার বয়ফ্রেন্ড কে হচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য কল গার্লফ্রেন্ড করছে না কল দেয় না এসএমএস করছে প্রথমে ও কি শালা এসএমএস করছে যে কল দিলে তো ভয়েস শুনে বুঝে ফেলবে যে চিনে ফেলবে কারণ এতদিনের রিলেশন অন্তত এতটুকু ভালোবাসা তো আছে যে ভয়েস শুনে গার্লফ্রেন্ড চিনে ফেলা এসএমএস করছে হাই বাবু এবার বয়ফ্রেন্ড রিপ্লাই দিছে কে তুমি ও আর ইউ সো মা বাবু বলে তোমাকে কে ডাকবে আমি তোমার গার্লফ্রেন্ড আসে ও নুসরাত নুসরাত হোয়াট দা পুট নুসরাত কে আমি ছেলে বলতেছে না তাইলে ইয়ে আপ তাইলে কোনিকা সো কোনিকা কুত্তা কুত্তা বিলাই তোর কতগুলো গার্লফ্রেন্ড ও তাইলে তুমি বৃষ্টি আরাম জাদা দাঁড়া আমি তোর ফোন দিতেছি তোর ফোন এখন ফোন দেবো এখন ফোন রিসিভ কর বলছে না ইয়ে মানে সরি তাইলে তুমি বলো আমাকে যে তুমি আসলে মানে তোমার নামটা কি বলছে আমি প্রিয়া বলছে ও প্রিয়া সরি আরেকটু বলো তুমি কি অ্যাঞ্জেল প্রিয়া নাকি মুস্কান প্রিয়া মানে ভাই বেশি হইলে যা হয় আর বলে বন্ধুরে বিপদে পড়ছি রে বন্ধু বলে কি কই থেকে একটা চিঠি কালকে আমার ঘরে আইছে এরপর থেকে যেমন টেনশনে ভালো লাগতেছে না হ্যাঁ চিঠি আইছে টেনশন কি চিঠিতে কি লেখা কই লেখছে কে লেখছে নাম ঠিকানা কিছুই দেয় নাই খালি লেখছে আমার বইয়ের পিছন থেকে সরে দাঁড়া নাইলে কিন্তু গুলি করুম কয়ে যে ভালো কথা তুই পাইছে বইয়ের পিছনে লাগছিস কে সরে দাঁড়া কার এবার চিঠিটা কে লেখছে নাম ঠিকানা দেয় না কার বইয়ের পিছনে বুঝতেছি না জানের হুমকি না হইলো যে জিনিসের হুমকি দিছে ওইটা মনে কর না থাকলে ওইটা না থাকা জীবন না থাকে একই কথা এমনিতেও বিয়ে করে নেই লাগবে তো ওই জিনিসটা বুঝিস না মানে কি মানে কি বলছে তোকে বলছে এই মাসে বিল না দিলে কাইটা দিব উত্তরাধিকার আসুক তুই একটা চাস না না আমি তো টাকাটা দিব
তো যাই আমরা আপাতত আমাদের লাইনটা একটু কাটি লাইনটা একটু কাটি হ্যাঁ ডিসকানেক্ট করি আমরা বিচ্ছেদ বড়ই বেদনাদায়ক আমরা একটু বিচ্ছেদে যাব ছোট্ট বিচ্ছেদ আপনারা কেউ করতে যাবেন না কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে ইভেলি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিংস এসএমএস করার জন্য যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে মনের কথা লিখে প্রাণের কথা লিখে অথবা আমাদের মতো দুষ্টুমি কোনো কথা যদি থাকে আপনার পেটের ভেতর সেটা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে আমরা পড়ে দেওয়ার জন্য বসে আছি উন্মুখ হয়ে এছাড়া কমেন্ট করতে হলে আমাদের যেই ভিডিওটি দেখছেন সেই ভিডিওটির নিচে কমেন্ট করে দেবেন সুন্দর করে টুক 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 করে দেবেন পড়ার জন্য তো রয়েছে আমাদের নাট ভাই এছাড়াও দু তিনটি সন্ত্রাসীকে দেখতে পাচ্ছি ঢুকে যাচ্ছে আমাদের মধ্যে হু আর ইউ আমরা ব্রেকে যাচ্ছি ঠিক আছে আমার মনে হয় একটা গণপিটনি হবে আর ফোন করার জন্য আমাদের নাম্বার আছে তো 02550366569 শুনছেন ইভ্যালি প্রেজেন্স কান্ট বল টু দ্য টু ফান কিংস দিস ইজ আওয়ার শো আওয়ার রুল ব্রেক হবে মাইক দাও ওনারা বলেছিল যে আসলে ক্যামেরায় তো এই দুইটা মাইক দেখা যাচ্ছে এবং দুইটা মানুষকে দেখা যাচ্ছে আমরা তাহলে এক মাইকে দুজন করে বলি আমরা বলেছি না অবশ্যই 6 ফুট দূরত্ব বজায় রাখতেই হবে গাদাগাদি আমাদের একদম বজায় না আমাদের মাইক একা একা থাকবে না দূরে দূরে মাইক আছে আপনারা মাইক নিয়ে কথা বলেন ক্যামেরার সামনে আসবেন না আছে আমাদের সাথে দুজন বিশিষ্ট গেস্ট শুনছেন ইভ্যালি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিংস তবে এখন আরেকটা কিছু বলার জন্য দুজন মানুষ এসেছে শুধুমাত্র কিছু না এটা মানে অনেক কিছু এটা কিন্তু হ্যাপি কিছু অস্থির কিছু এটার জন্য মানে অপেক্ষা আমরা প্রহর গুনছিলাম গুনতে গুনতে হঠাৎ করে সেই অপেক্ষার সময়টা চলে আসছে আমি জানি আছে আমাদের মাঝে আসলে এই যে তোমাদের অরণ্য অরণ্য দীর্ঘদিনের যে প্রতীক্ষা তোমাদের ভেতরের যে আকুতি আকুতি যে এতদিন ধরে রেডিওতে একটা একটা ভালো মানের আকুতি না তরপানি এই যিনি কথা বলছেন তিনি হচ্ছেন ক্যাপিটাল এফএম এর কি ক্যাপিটাল ককটেল যিনি করেন ককটেল খ্যাত ধাম গজে ফাটে তিনি সেই আমাদের আরজে এবং আর্টিস্ট ভেঙে চুরে চুরমার করে দিয়ে গভীর রাতে তো পর্দা ফাটবে কানের 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 যদি জোরে জোরে কথা বলেন কিন্তু এটা হলো আস্তে এটা মানে স্লোলি কথা বলার শো এটা নরম ব্যাপার এটা নরম আচ্ছা আচ্ছা সফট মেক ইট ক্লিয়ার আমার মনে হয় এটা ওনারা যেটা বলতে যাচ্ছেন যে একটা শো আসছে সেটা কিন্তু আপনি কানের পর্দা ফাটাবে না ফাটাবে না উল্টা কানের উপর একটা নরম মোলায়েম প্রলেপ দিবে যেটা আপনাকে আনন্দ দিবে সুরসুরি দিবে ঘুমোতে সাহায্য করবে পাউডার উপরে যেরকম বাটার থাকে না ওরকম একটা ব্যাপার হবে এটা তো বেশি হয়ে গেল বাটার অনেক মজার লাল হয়ে যায় জেলি হয়ে গেল না 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 জেলি ঘটনাটা কি আসলে ঘটনাটা কি আসলে সেটাই বুঝতেছি না ঘটনাটা হচ্ছে একটা মানে দিয়ে রেখেছি তুমি একটু দেখো কি বাজাও কি দিশা বাজাও একটু বাজিয়ে দাও মানে ঘটনাটা আমরা শুনবো তাই তো লেটস লিসেন লিসেনার যারা যারা আছেন তাদেরকে বললেই হতো যে একটা ঘটনা শুনবো আমরা ওকে ওকে তো যারা যারা আছেন তাদের জন্য বলে রাখি আপনাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ এবং সেই সারপ্রাইজটি মনে হয় আজকে আমাদের শোয়ের মাধ্যমে সারপ্রাইজ হই দেখি আমাদের সাথে কখন আসে না এসে তারা কি বলতে চাচ্ছে আচ্ছা মানুষ ভালোবাসে কেন আমাকে ভালোবাসো পৃথিবীর যত সুর যত ভালোবাসা আমি জানো মাঝে মাঝে আমার মনে হয় আমি বারবার হাজারবার তোমাকে চাই আচ্ছা ধরো যদি আমি আকাশ হয়ে যাই আমি আমি মেঘ হয়ে যাব যদি তুমি নীল আকাশ আমি মেঘ হব ক্যাপিটাল এফএম এর নতুন আয়োজন তুমি আমি আর গান শনি থেকে বৃহস্পতি রাত 11টা থেকে 1টা ওয়াও ওয়াও মানে ওয়াও 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 জাস্ট ওয়াও
তুমি আমি এবং তুমি আমি আর গান আমাদের অসাধারণ 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 এর পেছনে যারা কাজ করছে এবং এই প্রোগ্রাম যারা কাজ করবে আমি আমি সিরিয়াসলি মানে উড়ে যাবে সেটা উড়ে যাবে সেজন্য আমরা সবাইকে বলছি যে সিট বেল্ট বেঁধে বিছানা শুয়ে যাবেন কবে থেকে এটি শুরু হচ্ছে মানে ফ্লাইট রেডি ককপিটে লোক আমরা শুরু করব হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা বলতে কে কে মানে আমরা আমাদের এখানে এখানে ব্যাপার আছে সবাই মিলে এখানে আমরা এখানে আমরা ইটস এ উই সবসময় ইটস এ উই আমরা সো আমরা শুরু করব হচ্ছে 1 তারিখ থেকে সেপ্টেম্বর এবং এখানে কে আর যেতে পারে সেটা আমরা এখন রিভিল করব এক্স্যাক্টলি আমরা এটা রিভিল করব হচ্ছে বলতে চাই যে আসলে কি হতে পারে বোল টু ও হতে পারে ও মাই গড এত চাপ পড়ে যাচ্ছে আমার বাসার না বাসার আমার বাসার গেট 12টা বন্ধ হয়ে গেছে অসুবিধা নেই অসুবিধা নেই এরকম কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না সমস্যা নেই আমরা বাসা বদলে নেব মানে এত চাপ কি বোল নিতে পারবে কেমন লাগলো মানে অসাধারণ নতুন আয়োজনের এই ট্রেইলারটা কেমন লাগলো সেটা আপনি জানেন ট্রেইলারে শেষ আরো অনেক কিছু আসছে সো আমরা আস্তে আস্তে আজকে আমরা প্রথম শুরু করলাম পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত পিকচার আসলে এখন অনেক বাকি আমরা দিস ইজ সামথিং বিগ সো একটু সবাই আমাদের সাথে থাকবেন শুনবেন মানে মানে আপনি না এই যে মানে বলে না যে ওপেন ট্রুথ মানে কি বলে এটা কি বলে মানে খোলা বই মানে দিস ইজ বিগ অনেক বড় বলে বলে বুঝাইতেছে যে বলটুই করবে ছোট আমি বুঝতে পারছি ওকে কিন্তু আমি আমি আই উইল থিংক অ্যাবাউট ইট পটেনশিয়াল আমাদের আপত্তি নাই না না গেস গেস করতে দেই আসলে বলটু গেস করতে দেই কে করবে আচ্ছা ও আমাদের লিসেনাররাই বলুক যে ছোটটা কার করা উচিত অথবা কার কার করলে আপনারা মানে মানে কে কে করলে আপনারা অপশন দিতে পারি ফার্স্ট অপশন দিয়ে দিই না কোনো অপশনের দরকার নাই ওনারাই বলুক ওনারা স্বাধীন স্বাধীন আমরা নিজেরাই জানি যে সিনিয়র যারা যারা আছে তারা তো সবাই জানে আমরা কারা কারা এখানে কাজ করি বা যারা যারা আছে সো তারা মোটামুটি আমাদের সবাই তো আপনি জানেন যে এই শোটার নাম কি তুমি আমি আর গান তুমি আমি আর গান সেপ্টেম্বরের 1 তারিখ থেকে রাত 11টা থেকে একটা প্রতি শনি থেকে বৃহস্পতি যে শোটি শুরু হতে যাচ্ছে সেটির আর যে কে কে হবে সেটি এখনো আমাদেরকে জানানো হয়নি সো আপনি জানান যে এই শোটার আর যে হিসেবে আপনি কাকে চান লেখা আপনি জানানোর জন্য লিখবেন সি এফ এম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার আর যে নেম পছন্দের আর যে নেম পাঠিয়ে দেবেন 269 কি মনে হচ্ছে জানেন যে আমার রিটায়ার করা উচিত কেন আই ওয়ান্ট টু রিটায়ার কারণ যেখানে নাম তুমি আমি আর গান নো ফান সেখানে বলতে থাকবে না সরি টু সে ঠিক আছে আমরা তাহলে এসএমএস কমেন্টে চলে যাই দেখি অলরেডি কে কে বলটুকে প্রপোজ করলো আমরা তাহলে অন্য এই এসএমএস গুলো আসতে থাকুক আপনি আপনার পছন্দের আরজন নাম পাঠাবেন যাকে আপনি রাত 11টা থেকে 1টা পর্যন্ত তুমি আমি আর গান কে হবে এই শোয়ের জান দয়া করে আমার নাম বলে বিপদে ফেলাবেন না প্লিজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনারা প্লিজ আমাদের নাট ভাই নামটা লিখে পাঠান না প্লিজ 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 আমরা ওনাকে রাতে শুনতে চাই না প্লিজ না শুনে ঘুমোতে চাই আমরা ছেলেরা ঘুমোতে চাই আচ্ছা বার ইনফ্লুয়েন্স কেন করছো তুমি ও আচ্ছা আমি ইনভেস্ট করতে পারবো না প্লিজ আমরা আমরা আমি তুমি একদম নিউট্রাল থাকতে হবে না এসএমএস কমেন্টে চলে যাই আমরা নিউট্রাল থাকতে হবে প্লিজ নাট ভাই নাম কেউ লিখবেন না আমাদের এসএমএস করেছে সেটা তো বলটু পড়বে নিশিতা লিখছে ববি কিরে তোর বয়স কত তাপা তাপা কে তাপা ক্যারেক্টারের নাম আচ্ছা 7 বছর ববি তোর মা তো দশ বললো আচ্ছা তপা আমি 3 বছর পর গুনতে শিখছি এই জন্য 7 গুনছে ওয়াও নিশিতা ওয়াও জান্নাত লিখেছে ঢাকা থেকে বলটু বাবু আমাকে নিয়ে একটা গান গাও না জান্নাত জাহান আরজে মাহমুদ নাফিজ লিখেছে না মোহাম্মদ নাফিজ লিখেছে কমেন্ট পড়ো না প্লিজ হ্যাঁ পড়ে দিয়েছি আমরা রতন আল হাসান লিখেছে সজল ভাই আচ্ছা তাসনিম জে অর্পা লিখেছে ভাইয়া ইউ টু আর স্টিল দ্য সেম বাট উই মিস ইউ আ লট থ্যাংক ইউ ওই যে সাইরা লিখেছে মিস কেন করছো আমরা তো একই রকম ও আচ্ছা মিস ইউ আ লট এটা লিখেছে আয়েশা এবং অর্পা আয়েশার অনেকদিন পর 6969 আমরা কিন্তু ভুলি নাই 69 থেকে আয়েশার আমাদের শুনে আমরা এখনো ভুলিনি তবে এখন তোমরা কোন ক্লাসে এখন অনেক বড় হয়ে গেছে আমি যদি 6 হয় 7 8 3 এখন যে 6 এ ছিল সে এখন 9 এ সে 8 এ সে 9 এ কিসের 9 এ 3 বছর হয়েছে আমাদের ভাই 6 আচ্ছা 9 এ হ্যাঁ সে এখন না না যে 9 এ সে এখন 12 মানে সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে আচ্ছা এখন এখন তাহলে থার্ড ইয়ারে কি যায় ইন্টার সেকেন্ড এবার তো ইন্টার সেকেন্ড থার্ড ইয়ার চলতেছে ও হ্যাঁ হ্যাঁ সেই সে থার্ড ইয়ার
বাই দ্য ওয়ে সাইরা কিন্তু আমাদেরকে অনেকদিন পর তোমাদের তোমাদের কমেন্ট পেয়ে ভালো লাগলো। সাইরা নাজনীন ড্যামরা থেকে লিখেছে, কালকে আমার নাম নিয়ে গানটা গাওয়ার আগে নাট ভাই তুমি বল্টুর মুখ টিপে দিন না কেন, গানটা গাওয়ার আগে তোমার ব্রেকে ওইটা নিয়ে কথা বলছিলাম। সারা যাত্রাবাড়ি থেকে লিখেছে, রাশিফল কি জীবিত আছে, আমার রাশি বৃষ, বলার সাথে সাথে এক্সপ্লেন করো না হলে কিন্তু বিশ্বাস করে না কেউ। রাশিফল আজকে নিয়ে আসা হয় নাই কেন? আজকে রাশিফলের আমাদের যে স্ক্রিপ্ট আমরা নিজেরা বানাই, আমরা যে লিখি নিজেরা, আমরা লিখি না। আচ্ছা কালকে মনে করে নিয়ে আসবো। রাশিফল যে স্ক্রিপ্ট আমরা প্রতিদিন লিখি সেটা আজকে আমরা ফরগট ইট। আচ্ছা নুসরাত তাসনিম লিখেছে, নাট বল্টু না, অবশ্যই নাট বল্টু না। আর ফারিয়া ফারহা লিখেছে, আমার নাম বলো, তোমার নাম ফারিয়া ফারহা, আমরা বলে দিয়েছি। বল্টু তোমার একটা কথা ভালো লাগছে, দা বিট গোজ অন, বিট গোজ অন আমি কবে গেছি কি জানি। এমডি জয় হাসান লিখেছে, আচ্ছা শাফি আহমেদ লিখেছে, আর যে নাট বল্টু হোক জীবনেও হবে না। আচ্ছা মমিন মিয়া লিখেছে, তুমি আমি আর গানের আর্য হিসেবে নাট ভাই আর অরণ্য ভাইকে চাই। ও অরণ্য ভাই ঠিক আছে এর জন্য। আফরা মিরপুর থেকে লিখেছে, তোমরা এমন কেন, হ্যাঁ একটা মুভির এমন একটা মজার জায়গায় আসছি, ঠিক তখনই তোমাদের শোটা শুরু করতে হলো। কি মুভি বলো, কি মুভি, মুভির নাম বলো, আপনার মজার জায়গাটা চেঞ্জ করে দিচ্ছি। ফামি আহমেদ লিখেছে, বিয়ার দাওয়াত ইজ বেটার দেন ফেসবুকের গ্রুপ জয়েন, পেজ লাইকের ইনভাইটেশন। কি আশ্চর্য, এটা লিখে পাঠাতে হয় নাকি বিয়ার দাওয়াত? আর আচ্ছা ফেসবুকে গ্রুপে জয়েন করলে কি তোমার সামনে রোস্ট আসবে, তোমার সামনে কাবাব আসবে, হ্যাঁ তোমার সামনে মাটন আসবে? কি আশ্চর্য, এগুলো বলে নাকি। সিয়াম তালুকদার লিখেছে, একজন কুকুর, একজন কুকুর, একজন কুকুর, কে যেন বলেছিল আমাদের, মানভী, মানভী বলেছিল। সত্যবাদী বাটপা ঢাকা থেকে লিখেছে, আগে মানুষ কিছু হলেই বলতো বি পজিটিভ, আর এখন যদি কোনো মানুষ ভুলেও বলে পজিটিভ তাহলে শেষ। আই এম সাপোর্ট একমে সালাম নাট এন্ড বল্টু ভাইয়া, তোমাদের বার্থডে কবে? বাই দ্য ওয়ে আমার মা স্বপ্নে দেখছে তোমরা আমাদের বাসে এসেছো। কোন একদিন চলে আসবো সাপু, যেদিন আগে তোমার সাথে দেখা হোক, পরিচয় হোক, তারপর আমার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ করব। আন্টিকে বলবা উই আর নাট বল্টু, টেক আওয়ার সালাম, আন্টিকে একটু বলে দিবা। নুসরাত তাসনিম নাট বল্টু লিখেছে, তারপর হচ্ছে কাদের তানভীর লিখেছে, এহসানুল কাদের তানভীর, নাট বল্টু আর আর্য অরণ্য, বাবা হ্যাঁ সবাই মিলে আমরা করি সেটা, তোমরা চাও আমরা সবাই নাইট শিফট করি, আমাদের বাসে ছোট ডাকে ঢুকে সব নিয়ে যাক্কা। নাসরিন কিশোরগঞ্জ থেকে লিখেছে, বল্টু শোনা আমি তোমায় রিয়েলি 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 একবারই লিখছে, বাকিটা আমি ইকো হচ্ছে ভীষণ ভালোবাসি। নীলকাব্য লিখেছে, সজল ভাই বা অরণ্য ভাই। আচ্ছা তোমার এসএমএস এর উপরের দিকে দেখো যে অ্যানসারগুলো এসেছে। হ্যাঁ হ্যাঁ ফেরদৌস ডেমরা থেকে লিখেছে, মার্শিয়া আপু এন্ড বল্টু ভাই, জায়গা হবে না ক্যামেরা এবং সেটাও জায়গা হবে না, ঠিক আছে ওইটা রাইট অপশন ছিল। মেহরিন মুন্সিগঞ্জ থেকে লিখেছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এই যে এই যে একটু ভালো লিখছে মীরা ফ্রম মতলব, তোমার মতলবটাকে আমি জানতে চাই, সে লিখছে সজল শাহর অরণ্য রেদওয়ানের মাটি। আমাদের মাত্র চারটি মাইক না, আমার মনে হয় কি ভাই এটা কিন্তু একটা গুড সিমটম যে ওরা চুজ করতে পারতেছে আসলে কে হতে পারে, সবাই ভালো, সবার নাম লিখে দিছে, দিস ইজ গুড। মোহাম্মদ না মাহমুদ সরকার লিখেছে যে, আগে বলো কয়জন আর যে লাগবে, একজন একজন ভাই, একজন একটা সরজন, একজন সর্বোচ্চ দুইজন। মহসিনা টঙ্গী থেকে লিখেছে, হ্যাঁ কেমন আছেন আপনারা, আপনাদের ফোন নাম্বার এত ফ্রি থাকে যে কোনোদিনই পাওয়া যায় না। আচ্ছা রাতের শোতে বল্টু ভাইকে যাই, হ্যাঁ ঠিক আছে, চলো আমরা হচ্ছে ফান কলে চলে যাই, সরাসরি ফোন করে আপনি বলতে পারবেন আপনার যে কোনো কথা বা হচ্ছে যে রাতের শোতে আপনি কাকে চান, 02550366 59, চলো যাই। যেতে তো আমিও চাই, বাসায় না 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 ফান কলে, আনকল তো আমার প্রিয় জিনিস, প্রিয় জিনিস, হ্যাঁ ভালো লাগে আমার, খাইতে ভালো লাগে, করতে ভালো। হ্যালো হেলসি, হ্যালো হেলসি তো, হ্যালো আরে আর কত হেলবো, হেলতে তো পড়ে গেলাম তো। ফান কল, ইয়েস দিস ইজ ফান কল, আপনারা চাইলে কল করতে পারেন 02550366 59, এটা আমাদের নাম্বার, কল করুন, হ্যালো বলে দেব, বলেন বলেন, হ্যালো বলেন, হ্যালো আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, বলো আফরা কেমন আছো, তুমি কি
ওই যে আমরা আমাদের ভিডিও কল হয় তো এখন আমাদের দুইটা মানুষই দাওয়াত দেয় এক আফরা এক হচ্ছে সাপু টেক পাইছিলাম আচ্ছা ও মাই গড ওই মাই গড কি তোমার একলার নাকি স্বার্থপরের মতো কথা বলো আমি মুভি দেখতেছিলাম কি জানো ওই যে একটা নাম লেখা বসে না বলো কি নাম লেখা জানি না কি নাম তামিল মুভি একটা তামিল মুভির তো হিন্দি নাম লেখা থাকবে না একটা আপনাদের মতো অবস্থা আপনারা রাজস্থান গিয়েছেন রাজস্থান হায়দ্রাবাদ হায়দ্রাবাদ গিয়েছে জি তামিল মুভি দেখতে আচ্ছা তোমরা কি নাম খুঁজে পাইছ এখনো না খুঁজে পাই নাই তবে একজন একটা ভালো বুদ্ধি দিয়েছিল তার নামটা অবশ্য মনে নাই যে ওই মাসের ওই সপ্তাহে হায়দ্রাবাদে কি মুভি রিলিজ হয়েছে গুগলে সার্চ করেন বাপরে বাপ পুরো সিআইডি সবই পাওয়া যায় কঠিন এখন তোমরা কি করতে সেটাও মনে পাওয়া যাবে হ্যাঁ এটা তো লাইভেই দেখা যাচ্ছে বলো তো আমরা কি করতেছি আমি মাঝে মাঝে খুঁজি আনোয়ারুল আলম সজল দিয়ে গুগলে কি আছে তো তোমরা দেখি কখন জানো আমি দেখি তোমাদের শো দেখো শেষ হয়ে যায় লাস্টে 5 মিনিট ওই পাশে তাই তো বলি আমাদের শোতে ভিউ কম হয় পরে ভিউ বেশি হয় হ্যাঁ জোকান কাট শোনার জন্য আসে মানুষজন আমি একটু রান্না করে বুঝছো কি রান্না করতেছো আমি পাবজি করতেছে আরেক ধরে দাদু বসে আছে আর ওই ডাইনিং এ থাকলে শোনা যাবে জানিয়ে দিও এখন ফোন দিলে নাট বল্টু কেও পাওয়া যায় আমাদের গ্যারেজে খেলতে হয় তো ছাদে একদিন খেলছি বল পড়ে গেছে টেনিস বল হলে সমস্যা না ডিউস বল তো এই কারণে অনেক মায়া লাগে ঠিক আছে তো আবার আবার বল হারাইলে আমাদের তোমার সাথে কথা বলে মজা লাগে দিবে দিবে ফোন দিবে উনি একটু টাকা পয়সার সমস্যা আছে একটা ফোন তোমাকে দিয়ে দিবে সজল ভাই মোটামুটি 3 মিলিয়ন ভোট পেল ওই শো করার জন্য তো ভাই আপনি না তো করতে পারবেন না এতগুলো লিসেনার আমাদের বাসা 12টার সময় বন্ধ হয়ে যায় হইল না ভাই আপনি এখানে থাকলেন এখানে এসি আছে সুন্দর বেড আছে বিছানা আছে ওয়াইফাই আছে আর কি লাগে একটা মানুষের জীবনে আমি একবার একটা রাতের এক ঘন্টা শো নিয়েছিলাম তারপরে কি হয় আমি জানি অসাধারণ জোস লাগে আমিও নিছি জোস লাগে জোস লাগে পরে কলেজে যাই একের লাগে একের লাগে হ্যাঁ একের লাগে হ্যালো তোমার নাম কি মিথিলা তুমি কখনো হাডুডু খেলছো বা দেখছো হাডুডু খেলছো বা হাডুডু খেলা দেখেছো তোমাদের ভাষায় বলবো না আমাদের ভাষা মানে তোমরা কি ইংলিশে কথা বলো Did you see playing people ha dudu dudu already already english e geche dudu boldo bhai amra english e kotha boli tai naki tale ashtalo amra we can chatting with english hello hello my name is shaun nice to meet you na rashifol to ajke ana hoyni rashifol script ajke amra bhule fele eshechi nijeder lekha ei shono boldo bhaiya bolo তোমরা কি শেষমেশ বিয়ে করছিল মানে উল্টা পাল্টা প্রশ্ন লজিক ছাড়া বুঝছো আচ্ছা ঠিক আছে আগে বলে দি আগে সিলেন্ডার আচ্ছা এখন কথা হইছে ধরো একটা গাধা তুমি ওটাকে ফ্রিজের ভিতরে কি করে ঢুকাইবা একটা গাধা হ্যাঁ প্রথমে ফ্রিজ খুলে তারপরে গাধাটা ঢুকাবো তারপরে একটা হাতিকে তারপরে একটা হাতিকে কিভাবে ঢুকাবেন
প্রথমে ফ্রিজ খুলবো, তারপর গাধাটা বের করবো, তারপরে হাতিটা ঢুকাবো। ওয়াও! তারপর আর তারপর দাঁড়া, শেষ করতে দূর তুমি পারো, দূর তুমি পারো। আর না ভেনে খুব বোকা, আপনি ভুল প্রশ্ন উত্তর দিছেন। হ্যাঁ হ্যাঁ, ভুল উত্তর দেওয়া উচিত ছিল। আপনি ইচ্ছা করে করে সব সঠিক উত্তর দিয়েছেন। আরো তিনটা প্রশ্ন, তুমি এক কাজ করো, আমাকে প্রশ্ন করো, দেখো কি ভুল উত্তর দিতে হয়। এবার বল্টুকে করো, করো করো আমি কখনো ভুল দিতে পারবো না ভাই। এটা হয়ে আফরা আর মিথিলা। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম বল্টুর বাপ। ভেরি গুড বল্টু, উই আর প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ, আমি সাকসেসফুল কিটা ভুল তো দিছি। ও বল্টু, তুই আমাদের মান সম্মান বাঁচাইলি। বল্টু, ওফ, পুরো আমি আন্ডারওয়্যারের কাজ করলাম, সেও আমাদের মান সম্মান। লাস্টের প্রশ্নটা কিন্তু আমি ভুল উত্তর দিতে পারতাম না, জানি কি আমার মাথায় আসছিল না যে এটার উত্তর কি হইতে পারে। হ্যাঁ বল্টুর বাপ, মাই ফাদার পার্ট অফ মি। আচ্ছা আরেকটা ফোন কল ধরি, এটা ধরি না, মাত্র দুইটা ধরে চলে যাওয়া ঠিক হবে না। হ্যালো, আজকে দুইটা ভালো ফোন করলো। হ্যালো হ্যালো হ্যালো, রূপগঞ্জ, দুইটাই কিন্তু সুন্দর, মানে রূপের রানী জেসমিন। জেসমিন, ও যে তুমি কি শিশু পার্কে এখন? হ্যাঁ, নাকি তোমার কথা বুঝতেছি না, অনেক কিছু জিনিস শোনা যাচ্ছে। আচ্ছা থাক জেসমিন, তুমি আমাদের আজকে শুনতে পারবে না, আরেকদিন কথা হবে তোমার সাথে। প্লিজ এক্সকিউজ আস জেসমিন, আমারই ইমি সবগুলো বেরে না মুখ দিয়ে, বুঝছেন? কিছু কিছু পেমেন্ট করিনি তো, অর্ধেক পেমেন্ট দিয়ে ইংলিশ শিখছি, মানে সবগুলো বেরোতে চায় না, ফ্রি ডাউনলোড হয়েছে তো। এক্সক্লুসিভ জেসমিন, ওকে আমরা যাবো ছোট। হ্যাঁ, মাঝে মাঝে এক্সক্লুসিভ ও মুখে আটকে যায়। হ্যাঁ, একদিন এক মিটিং এ গিয়ে দুইবার আটকে গেছিল, বুঝতেই পারতেছিলাম না এক্সক্লুসিভ। চিন্তা করেন, বলতে পারেন না অন্য কথা, এক্স কি আটকে গেলে তো আরো খারাপ লাগে। এক্স 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 কি করতে চাস? ক্লুসিভ করতে চাস? কিন্তু মাথা ছিল অসাধারণ উড়ে গেছে, ফেটে গেছে, আর ফান কল তো আজকে বিন্দাস। থ্যাংক ইউ সো মাচ মিথিলা, আফরা, আর কার ফোন ধরলাম আমরা লাস্টে? জেসমিন। জেসমিন, অসাধারণ ছিল তোমরা, অনবদ্য 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 অনবদ্য। ফিরবো ছোট বিরতি পর, কেউ কোথাও যাবে না, কিপ টিউনিং। Yes, we are back again. আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফোন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ। আমরা থাকবো আর গল্প কিছুক্ষণ, শেষবার মতো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও। যারা যারা আমাদেরকে শেয়ার করেছিল সেই নামগুলো পড়বে আমাদের বিশিষ্ট সভাপতি, শেয়ার সভাপতি, শেয়ার সভাপতি, শেয়ার সভাপতি, শেয়ার সভাপতি নাট ভাই। ও ইদানিং যে পরিমাণ শেয়ার হয় ম্যাক্সিমাম নামই পড়া যায় না, ও শেয়ার সভাপতি এখান থেকে পড়া যাবে না, যেহেতু 20 মিলিয়ন যেহেতু লাইভে আছি, তো শেয়ার সভাপতি আজকে তুমি ওখান থেকে পড়ো, আমাকে শেয়ার সভাপতি বানিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ আমাকে হস্তান্তর করার জন্য, আপনার শেয়ার সভাপতিত্ব, আমি আজকে ভারপ্রাপ্ত শেয়ার সভাপতি। আমি কিন্তু নিউজ কিন্তু খারাপ পড়বো না, জলদি জলদি কিন্তু নিউজ ঘুরতেছে তো আমি কি করবো, নিউজ আমি খারাপ পড়বো না, কিন্তু নিউজটা আমি আমার মতো করে পড়বো, কেউ যদি আমার সামনে স্ক্রিপ্ট দিতে পারবো না, আমাকে ঘটনা বলবেন, আমি জাস্ট নিউজটা বলে দেবো যে আজকে কিন্তু কোপাকোপি লাইকগা দুইটা দাঁত ভাঙবা গেছে, তিনজন হাসপাতালে আসেন, কিন্তু হাসপাতালে বিল পরিশোধ করতে না পারার কারণে তাদেরকে গাড়ি ধাক্কা দিয়ে বের করে দেয়। আচ্ছা, কিন্তু ঘুরতেছে, আমি তো শেয়ার সভাপতি পড়তে পারতেছি। আরে কি আশ্চর্য, এখনো নাকি ঘুরে, দে আর রাউন্ডিং অ্যান্ড রাউন্ডিং। তাহলে ঘুরতে ঘুরতে কয়েকটা এসএমএস পড়ে দাও। হ্যাঁ, ঘুরতে ঘুরতে এসএমএস পড়ে দিচ্ছি, যারা যারা আমাদেরকে এসএমএস পাঠিয়েছেন তারা কিন্তু অনেক ভদ্রলোক, বুঝতে পারছেন। ভাইয়া, তোমার আমার ফোন রিসিভ কর, আমার ফোন রিসিভ করো না কেন, কিন্তু তুমি কে, তোমার নাম ঠিকানা নাই কেন? হৃদয়গা লিখেছে, বল্টু ভাইয়া তুমি তো প্রমিস করেছিলে যে আমার নাম দিয়ে গান গাইবে, তুমি কথা রাখনি। কথা কেউ কথা রাখে, এমনকি কথাও যাকে কথা দিয়েছিল সেও কথা। হ্যাঁ,
বলো তারপর আফরা মিরপুর থেকে লিখেছে সজল ভাইয়া আমার মনে হয় তোমার সাথে সারা দিন রাত সব সময় কথা বলি এত ভালো লাগে উফ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আ দেখো এবার ঘোরাঘুরি শেষ হইছে ঘোরাঘুরি শেষের পরে ওরে বাপ রে বাপ তারপরে হচ্ছে গিয়ে এত ঘুরলে কি আর ভালো লাগে আচ্ছা আমি টিউন দিব হ্যাঁ এম ডি শাফি আহমেদ বললাম এন এইচ নয়ন খান তারপরে দেখতে পাচ্ছি জ্বলন্ত প্রেমিককে দেখতে পাচ্ছি তারপর রতন আল হাসান জ্বলন্ত প্রেমিক তো বললামই মমিন মিয়া শেয়ার করেছে সে প্রচণ্ড বড় একটা ক্যাপশনও দিয়েছে সাথে ক্যাপশনটা না পড়ি আমরা আমরা দ্রুত নিচে দিকে চলে যাই আরও শেয়ার করেছেন আমাদেরকে কারা 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 তারা কেন এত প্রাইভেট অর্পা লিখেছিল ভাইয়া তোমরা আমাদের এত ভালোবাসো আজকে আবার বুঝলাম আমরা যে বলি আমরা তোমাদের অনেক ভালোবাসি হ্যাঁ কেউ বুঝে না ফাজিলের সভাপতি শেয়ার করেছিল আমাদেরকে তারপর আরো শেয়ার করেছিল এসএমকে শেয়ার করেছে আমি কি জানি ঘুরলাম কি করবো বলেন আমার দোষটা সবসময় আমারই হয় আমি বলবো না আর যে মাহমুদ শেয়ার করছে আমি বলবোই না আর তুমি মাহমুদ তুমি শেয়ার করছো কেন আমি বলবো না প্রিয়মণি শেয়ার করছে এটা আমি বলবো না বলবো ফাহমিদা ফাহমি আহমেদ শেয়ার করছে আমি এটাও বলবো না বলার দরকার নেই কি দরকার হ্যাঁ এটা লড়তে দেরি হবে আর দোষ আমার ফাজিলের সভাপতি শেয়ার করছে আমার বলা দরকার আছে বাপ্পির দরকার আছে সাদাত কাপুর কথা বলা দরকার আছে সাদাত কাপুর তো অত বড় একটা ক্যাপশন লিখছে অনেক বড় আমার বলা বল্টু ভাইয়ের একটা জোক ছিল ঠিক মনে পড়তেছে না তারপরে চেষ্টা তুমি লেখছো চাইলাম পড়তেছে আমার দরকার নেই তাহলে তো আজকে এক 80 বছরের বুড়া আচ্ছা হবে 81 বছরের বুড়া বিয়ে করছে 120 বছরের মেয়েকে বাসর রাত বুড়া তার নকল দাঁত বউকে দিয়ে বলতেছে যাও দাঁতটা আলমারিতে রেখে আসো বউ রেখে আসলো বুড়া তার নকল দাঁত নকল হাতটা খুলে বলতেছে যাও এই এই যাও আলমারিতে রেখে আসো বুড়া তার নকল পাটাও খুলে বললো যাও এই পাটাও না আলমারিতে রেখে আসো বউ তখন রাইকে মেঘে গেছে গা মানে কি করতেছে বুড়ে বুড়ে বলবে কি বাসর রাত কি খাটে হইব না আলমারি তাকে জিজ্ঞেস করতেছে কি বান্ধবী তোর জামাইয়ের কি কোনো বদ অভ্যাস আছে নাকি বদ অভ্যাস বলতে থাকে না মানে রাতে ঘুমাইতে পারিস তো মানে নাক টাক ডাকে নাকি সে মানে তুই কি জানতে চাস হচ্ছে যে তোর জামাই কি রাতে নাক ডাকে এটা তো বলতে পারবো না সে বলতে পারবি না মানে কেন সে বিয়ের তো মাত্র 5 দিন হয়েছে এখনো ঘুমানোর সময় পাইনি ঘুমাইতে তো দেয় নাই বোঝা মানে বলা আছে তোর জামাই কি কোনো অভ্যাস টাস আছে মানে ডিস্টার্ব হয় তোর রাতের বেলা রাতের বেলা ডিস্টার্ব বলতে কি কি বুঝেছিস তোর বান্ধবী আমি তো বুঝতেছি না কারে হয় না যে ওই যে বেশি খেয়া ফেলাইলে একটা গন্ধ হয় নাকি আর কইস নে রে এটা হয় মানে প্রথম রাতের কথা আমি কই বাসর রাতের দিন প্রথম দিন ঘুমটাটা উড়াইয়াই তো দিছে তা সে একটা মাইরা কি যে বিচ্ছিরি অবস্থা বান্ধবী আমি তোর কি কমু সে তখন মেকআপ দেওয়ার জন্য আমার কইতেছে ঠিক আছে এই যে আচ্ছা বলো এই যে আমরা ভাই বোন কয়জন বলেন তো তখন আমি বলছি ছিলাম তো 7 জন যেটা দিছেন কয়জন বাসে বলতে পারতেছি যে কোনো পরিস্থিতি দুঃশুদী বালক নাট এবং বল্টুর সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইভেলি প্রেজেন্স নাট বল্টু দা টু ফান কিংস থেকে টাটা Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।